জিওর চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের দশম অধ্যায় দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ শিল্প এই অধ্যায় থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বারোটি প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা আলোচনা করব এই বারোটি প্রশ্ন বিভিন্ন বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্রে দেওয়া হয়েছে পরবর্তী ভিডিওতে এই বারোটি প্রশ্নসহ সংসদ নমুনা প্রশ্নগুলো আলোচনা করব এবং তার পরবর্তী ভিডিওটিতে শিল্প অধ্যায়ের প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব প্রথমেই এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বারোটি প্রশ্নোত্তর প্রথম প্রশ্ন কার্পাস বস্ত্র শিল্প গড়ে তোলার উপযুক্ত স্থান হল বাজারের কাছে আমরা জানি কার্পাস বয়ন শিল্প হলো এমন একটি শিল্প যে শিল্প যে কোনো স্থানে গড়ে উঠতে পারে শিল্প স্থাপনের ন্যূনতম ব্যয় তত্ত্বটি প্রতিষ্ঠা করেন ওইবার দু হাজার উনিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া হয়েছিল শিল্প স্থানিকতার ন্যূনতম ব্যয় তত্ত্বটির প্রবর্তক হলেন আলফ্রেড ওয়েবার ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্য সূচক, একের বেশি ওজন হ্রাসশীল কাঁচামালের দ্রব্যসূচক একের বেশি হয় ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে একটি অগ্রণী রাজ্য হল পশ্চিমবঙ্গ ভারতের উদীয়মান শিল্প হল পেট্রো রসায়ন শিল্প প্রশ্নটি দু হাজার ষোলো সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেওয়া হয়েছিল শিল্পের অবস্থানগত তত্ত্ব সর্বপ্রথম প্রবর্তন করেন আলফ্রেড ওয়েবার দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নটি দেওয়া হয়েছিল মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হল রবার শিল্প শিল্পের ডেট্রয়েট বিখ্যাত মোটর নির্মাণ শিল্পের জন্য ভারতের প্রথম পাটকলে স্থাপিত হয় ভারতের প্রথম পাটকলে স্থাপিত হয় রিস প্রিয় শিক্ষার্থীরা শিল্প অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বারোটি প্রশ্ন এবং তার উত্তর আমরা দেখে নিলাম পরবর্তী ভিডিওতে এই অধ্যায় থেকে সংসদ নমুনা যতগুলি প্রশ্ন দেওয়া হয়েছে তা নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তী একটি ভিডিওতে এই অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব ভিডিওগুলি পাওয়ার জন্য জিওড ল্যান চ্যানটি এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে চ্যানটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অবশ্যই চাপ দিয়ে রাখতে হবে ধন্যবাদ